জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদ্দিন আজ আমরা কথা বলবো তারুণ্য ধর্ম এবং রাজনীতি নিয়ে আর এই নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এমন দুজনকে পেয়েছি যাদেরকে বলা যেতে পারে তরুণ সমাজের আইকন যাদেরকে ফলো করছেন অনেক লোক অগন্তি লোক অসংখ্য লোক আর তাদের নাম বলাই তাদের পরিচয়ের জন্য যথেষ্টতবু তাদেরকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সোয়েদ হক সুমন যার এখনকার একটা পদবী এরকম যে তিনি যুবলীগের আইন বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার সুমন আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর তিনিও অনেক জনপ্রিয় এবং তার নামই তার পরিচয়ের জন্য যথেষ্ট এই মুহূর্তে আমরা ডাকসর সাবেক ভিপি হিসেবেই তাকে সম্বোধন করছি নুরুল হক নূর আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা প্রথম প্রশ্নের জন্য যেতে চাই বেরিস্টার সুমন আপনার কাছে বেরিস্টার সুমন আমি প্রশ্নটি যদি এভাবে করি যে যুবলীগ আমাদের কি কাজে লাগে মানে দেশের জন্য কোন কাজ কল্যাণ মানে কোন কল্যাণকর কাজ যুবলীগ করেছে বা কোন কল্যাণকর কাজ করার জন্য যুবলীগ করতে হয় মানে যুবলীগ ভালো কাজ করেছে এরকম দেশের জন্য কল্যাণকর এরকম পাঁচটি দশটি উদাহরণ কি আমরা পেতে পারি আপনার কাছে জনাব বেরিসের সুমন হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এখন যুবলীগ তো যুবকদেরকে নিয়ে কাজ করবে তরুণদেরকে নিয়ে কাজ করবে এটা শুধু যুবলীগ বলছেন কেন আপনি যুবলীগ ছাড়াও যত যুব দল আছে বা যুব সমাজ আছে সবাই তো আসলে কাজ করবে হচ্ছে গিয়ে আমাদের যে আদর্শ যে যেটার উপর ভর করে আমরা কাজ করি না আমি ছাত্রলীগ করা অবস্থায় কেন ছাত্রলীগ করতাম বা ছাত্র বাস্তবতা বা অনেক সময় যেভাবে আমরা মানে পারসেপশনটা এরকম যে আসলে রাজনীতিতে অনেক বেশি আসলে ডিসপিউট বা অনেক বেশি নেগেটিভ নিগেটিভ পলিটিক্সটা আমাদের সামনে বেশি থাকার কারণে এখনো আমাদের ওই আদর্শের জায়গা নিয়ে প্রশ্ন শুনতে হয় আমরা এটা কিন্তু একটা আপনি ছাত্র বলেন বা যত যুব সংগঠন বলেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আপনি কখনোই এদেরকে ফেলতে পারবেন না ইতিহাসে বা সামরিক শাসনের আমি ইতিহাস থেকে ফেলতে চাই না কিন্তু যুবলীগ করে এরকম ভালো কাজ যুবলীগ আমার কি কাজে লাগে সেটাও আমি আসলে বুঝতে চাই কারণ আমি দেখেছি যুবলীগ করে হচ্ছে যারা কেসিনো কাণ্ড করে আমি দেখেছি যুবলীগ করে যারা চাঁদাবাজি করে আমি দেখেছি যুবলীগ শুধু মানে এমন সব কারণে শিরোনামে আসে যেগুলি আসলে মানে বললে এটি লম্বাই হবে আপনি জানেন মানে আসলে আমি জানতেই চাই আসলে কল্যাণকর কিছু কি করে বা এমন কোন কল্যাণকর কাজ কি আছে যেটা যুবলীগ না করলে করা যায় না ছাত্রলীগের প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আরেকদিন কথা বলবো আচ্ছা আমি আপনাকে বলতে চাই যে যুবলীগ তো আসলে কল্যাণকর কাজের জন্যই তৈরি যুবলীগ যখন প্রতিষ্ঠা হয় তখন তো আমাদের আপনি দেখেন এখন কার কারা কারা যুবলীগ কখন কখন করেছেন ব্যক্তি বিশেষে যদি আপনি যুবলীগকে ব্যক্তিরা হয়তো ধারণ করে। ধারণ করতে গিয়ে কখনো তাদের নেগেটিভ বা নেগেটিভ কাজের জন্য হয়তো কখনো বিব্রতকর অবস্থায় পড়তে হয় কিন্তু এর মানে না আপনি দেখেন যুবলীগের কিন্তু আপনি যে কোনো সংগ্রামে বাংলাদেশের যে কোনো সংগ্রামে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ তো সবসময়ই ছিল কিন্তু হয়তো আপনি এই ক্যাসিনো কাণ্ড বা কয়েকটা ঘটনার জন্য কিন্তু আপনি পুরাটাকে স্টিগমাটাইজ করতে পারবেন না কারণ আদর্শের জায়গাতে এবং দেখেন আমি যে আজকের যে যুবলীগে আমি আসছি আসছি বা আমাদেরকে যাদেরকে নিয়ে আসা হয়েছে আমাদের নেতৃবৃন্দ যারা আসছেন যে পরশ ভাই যেভাবে আসছেন কিন্তু ওই আদর্শের জায়গাতেই আমরা যারা এখন ধারণ করব তারা যুবলীগটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই কল্যাণের যে আদর্শের ভিত্তিতে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল যে যুবকদেরকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে হবে প্রিয় আমি আমি প্রশ্নটি তাহলে একটু অন্যভাবে করি যেমন ধরেন আপনি বাংলাদেশের কিন্তু আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে আপনি বাংলাদেশের শুধু যুবকদের না অনেককে আপনি সচেতন করেছেন অনেক সমস্যাকে আপনি সামনে এনেছেন আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধানও আপনার মাধ্যমে আমরা পেয়েছি এই কল্যাণকর কাজে তো আপনার জন্য যুবলীগ রকম কোনো দরকার হয় নাই আপনার হঠাৎ করে যুবলীগকে কেন দরকার হলো বা যুবলীগেরই কেন আপনাকে দরকার হলো আমাদের দর্শকরা কি মনে করেন জানেন আমাদের দর্শকদের অনেকে মনে করেন আপনি এতদিন ধরে ভালো কাজগুলি করেছেন যুবলীগে যাওয়ার জন্য আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেন আমি যে কাজগুলা করছিলাম সবার জন্যই তো করছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছিলাম অনেক প্রবলেম সলভ হচ্ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে ধারণা করা হয় যে এই সাউথ এশিয়াতে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে গিয়ে বাংলাদেশ যুবলীগ এই বাংলাদেশ আওয়ামী যুবলীগটাকে যদি আপনি মানে যারা সম্ভাবনায় সম্ভাবনাময়ী মনে করা হয় এইসব লোকদেরকে নিয়ে আসা হচ্ছে কি এই তরুণদেরকে আপনি আলাদা রেখে কখনোই তো বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করতে পারেনা একটা বড় অংশ আছে যারা আওয়ামী যুবলীগ করে তাদেরকে প্রপার নেতৃত্বের আন্ডারে নিয়ে আসার জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী এই যে পরশ সাহেবের নেতৃত্বে বা নিখিল সাহেবের নেতৃত্বে যে যুবলীগ নিয়ে আসছেন এটার কাজ হচ্ছে গিয়ে যে শুধু তো তরুণ সমাজের মধ্যে একটা অংশ তো যুবলী এই অংশটাকে আপনি কখনোই ইগনোর করে বা ফেলে দিয়ে বা আপনি যদি মনে করেন এটা কোনো কাজে লাগবে না এটা করে কিন্তু বাংলাদেশের যারা নীতি নির্ধারক বা আমরা যারা মনে করি যে এই বড় অংশটাকে কারণ ক্ষমতায় তো আওয়ামী লীগ এরকম সময় এই অংশটাকে যদি আপনি ঠিক মতো নারিশ করতে পারেন নেতৃত্বে নিয়ে আসতে পারেন এবং প্রপার নেতৃত্বে নিয়ে আসতে পারেন তাহলে বাংলাদেশ যে যে বাংলাদেশটা আমরা সোনার বাংলা বানাইতে চাই এই ধরনের লোকের কিন্তু দরকার আছে এখানে আমরা তো আর ছাত্র না এখন রাইট আপনার কাছে আমি এটা আসবো আপনি বলছেন তারা কাজে লাগবে না আমরা যদি এরকম মনে করি আমি এরকম মনে করছি না কিন্তু আমার কাছে এরকম সন্দেহ হয় যে তাদেরকে কাজে লাগিয়ে বা তাদেরকে মানে কোনো একটি প্রয়োজনে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে যদি আমি এটা এরকম করি আমরা নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছি কিনা রাজনৈতিক দলগুলো সেটি নিশ্চয়ই আপনি আমাকে বলবেন আমরা একটু আসছি জনাব নুরুল হক নূরের কাছ থেকে প্রশ্নের জবাব নিয়ে নুরুল হক নূর আপনার কাছ থেকে যে আমি প্রথম বিষয়টি যেটি জানতে চাই যে আপনি একাত্তর টেলিভিশন বর্জনের ডাক দিয়েছেন আপনার কি মনে হয় এতে আপনার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে এতে আসলে একাত্তর টিভি বর্জনে আমার জনপ্রিয়তা বাড়বে বা কমবে সেজন্য আমরা এরকম কোন কথা বলিনি বা সিদ্ধান্ত নেই আপনি একজন বাংলাদেশের প্রখ্যাত গণমাধ্যম কর্মী সর্বজন গ্রহণযোগ্য একজন গণমাধ্যম কর্মী সুতরাং আপনি বাংলাদেশের মিডিয়াগুলো কোন হাউজের সংবাদ প্রচারের নীতিমালা কি কোন অ্যাঙ্গেল থেকে তারা নিউজ প্রকাশ করে এগুলো আপনার খুব ভালো জানা আছে তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে বাংলাদেশে এই একাত্তর টিভি যে ধরনের সংবাদ পরিবেশন করে সেটা হচ্ছে অনেকাংশে আমাদের বলতে গেলে আমাদের সমাজ সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী কিছু কিছু ক্ষেত্রে জি আমি আমি দেব তারা যেটা আমার কথা শেষ যেটা বলছিলাম যে তারা অনেক সময় এমন ফেব্রিকেটেড করে প্রচার করে যেটা জনমনে বিভ্রান্তি ছড়ায় এবং তাদের একাত্তর টিভির একটা এজেন্ডা রয়েছে যে সরকারের পক্ষে কাজ করা এবং একেবারে মানে দল কানা ভাবে যেটা অন্যান্য গণমাধ্যমকেও আমি মনে করি যে তাদের জন্য একটু বিব্রত কর তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এইরকম চ্যানেল যদি বাংলাদেশে তাদের সম্প্রচারের কার্যক্রম অব্যাহত থাকে সেটা গণমাধ্যমের জন্য একটা হুমকি স্বরূপ সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলেছি একাত্তর টিভি বর্জনের জন্য যে আমি এই টিভির কোন সাংস্কৃতিক সামাজিক কোন ধরনের কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করব। না সেটা আমার একান্তই ব্যক্তিগত যেটা আমার চয়েস রয়েছে আর আপনি যেটা বলছেন যে টিভি সমাজ সংস্কৃতির মূল্যবোধের কি ধরনের মানে ইয়ে করে থাকে সেটা বললে যে আপনি একাত্তর টিভির বেশ কিছু অনুষ্ঠানে যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণ পুরুষ ডাকসুর সাবেক বিপাশ্রম আব্দুর রব ভাইকে আমি দেখেছিলাম একটা টক শো নিয়ে সেই অখ্যাত একজন মানে হচ্ছে যেটা বলে কি বলে আপনার বিশ্লেষককে নিয়ে

তারপরে হচ্ছে জাফুল্লা চৌধুরী তোফায়েল আহমেদ তারা কেউ আসলে একাত্তরকে বর্জনের ডাক দেন নাই আপনি এটা আপনার ব্যক্তিগত মতামত না আপনি বর্জনের কথাও বলেছেন সেই বর্জন দিয়ে মানে আপনার কাছে একটা টেলিভিশন ভালো না লাগতে পারে কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটু মিল আছে যে হ্যাঁ সিএনএন বা ভালো টিভি না সিএনএন একটি ফেক টেলিভিশন তাও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সিএনএনকে বর্জন করার কথা বলেন নাই আপনি বলেছেন মানে এটাকে আপনার কাছে একটু এগিয়ে থাকা মনে হয় কিনা আপনার নিজেকে আমাদের আমার হবে না না আপনি যেটা বলেছেন এখন আমাদের আমাদের ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে যে বর্তমানে আমাদের গণমাধ্যম গুলো যে বিপজ্জনক জায়গা আছে যে সংকটে আছে সেখানে একাত্তরের মতো চ্যানেলগুলো যদি এইভাবে নিউজ প্রকাশ করে বা নিউজ প্রচার করে বিভ্রান্তিমূলক অসত্য সরকারের পক্ষে সেটা সেটা অন্য চ্যানেলগুলোকে প্রভাবিত করবে আমাদের দেশের জন্য হুমকি সমাজের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আনবে সেই জায়গা থেকে আমরা জাস্ট বলেছি একাত্তর টিভি যদি এই জায়গা থেকে জনগণ বর্জন করে তারা যদি তাদের পলিসির চেঞ্জ করে সেই ক্ষেত্রে অন্যান্য চ্যানেলগুলো হয়তো স্বাধীনভাবে কাজ করার জন্য আরো সাহস পাবে

অবশ্যই অবশ্যই না কোনো সমস্যা নেই আমরা বলছি যে ধরেন আপনি জানেন বিএনপি পন্থীও কিছু চ্যানেল রয়েছে বিএনপির নেতা নেত্রীদের কিংবা আওয়ামী লীগ নেতা নেত্রীদেরও কিছু চ্যানেল রয়েছে কিন্তু ধরেন আপনি আপনি যে টেলিভিশনে কাজ করেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমরা সবাই জানি যে বেক্সিমকো গ্রুপের এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এই চ্যানেল নিয়ে আপনি শুনেছেন কারো একটা বিরূপ মন্তব্য বরঞ্চ বর্তমানে তারা ভালো কাজ করছে সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে তো একাত্তর টেলিভিশন তো সরকারের সেই ধরনের কোন এমপি মন্ত্রীর চ্যানেলও না

তবে সেরকম আপনি কোনো কিছু চান না আপনি আমাদের দর্শকরা যেরকম বলেন যে আপনি চান যে সরকার একটা মোটামুটি একটা কমফোর্টেবল জায়গায় থাকুক আমি তার নিচে থেকে কিছু পপুলিস্ট বা পপুলার জায়গা নিয়ে কাজ করি ব্যাপারটা কি এরকম আপনি আমাদের একটু ব্যাখ্যা করবেন বেশ যেহেতু আপনাকে অসংখ্য লোক ফলো করেন আজকেও আপনাদেরকে অনেকেই দেখছেন সেজন্য আমরা একটু জানতেই চাই আপনার কাছে মহিউদ্দিন ভাই আমি কিন্তু সারা জীবনই একদম আঞ্চলিকভাবে কাজ করছি আমি আমার এলাকায় ব্রিজ বানাতাম ছোটখাটো প্রতিবাদ করতাম রাস্তার মধ্যে যদি পিলার থাকতো আমি কিন্তু কখনোই এত বড় কোনো মাপের নেতাও না আমি কিন্তু ওই রকম ইনফ্লুয়েন্সার হচ্ছে শুধু একটা সোশ্যাল মিডিয়াতে আমার একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি এই ক্ষেত্রে কিন্তু নুরু ভাই কিন্তু আমার সিনিয়র কারণ উনার স্বপ্ন বা উনার চিন্তা ভাবনা বা উনি তিনশো আসনে কি দিবেন এইসব ব্যাপার কিন্তু আমার মধ্যে নাই আমি কিন্তু চে গুয়ে বেড়া হতে চাচ্ছি না আমি কিন্তু ব্যাপার নাই যে এরকম যে নুরু ভাই যেরকম উনি সব কিছু ভেঙে পরিবর্তন করে ফেলতে চান আমার কিন্তু এরকম না আমি খুবই নিরীহ টাইপের একটা মানুষ আমার কথা হচ্ছে যে উইদিন দ্য সিস্টেমের মধ্যেই আমি কিন্তু দেখেন সব কিছুর লিজ আমি কিন্তু বা ইজারা নেই নাই যে যে কোনো কিছু হইলেই বা ইন্ডিপেন্ডেন্ট টিভি বা অমুক টিভির মতো আমি দৌড়ে যাব ব্যাপারটা এরকম না আমার চোখে যে গুলা পড়ে আমি চাই যে ধরেন আপনি আছেন একটা জায়গায় এখন আপনার কথা তো আমার শুনতে হচ্ছে আপনি যে কথাই বলেন না কেন যেহেতু আমি আপনার সামনে আছি আপনার কথা আমার শুনতে হচ্ছে তো সরকার যিনি থাকেন আমার তো সরকারকে চ্যালেঞ্জ করে সরকার পরিবর্তন করে আমি আরেকটা নতুন সরকার হইতে চাই না আমার কথা হচ্ছে যে আমার সব ক্ষমতার মধ্যে থাকে আপনি অ্যাপারেন্টলি কিন্তু কোর্টকেও চ্যালেঞ্জ করেছেন কয়েকবার কয়েকদিন আগে মাত্র আপনি একজন বিচারকের ছেলেকে সনদ ছাড়া তাকে আসলে কোর্টে প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে কিনা সেটিও আপনি চ্যালেঞ্জ করেছেন আচ্ছা আপনি যে একেবারে শুধু লোকাল জিনিসটাই কাজ করেন ব্যাপারটা এরকম আমি 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 বলছি এইটাও আমার জন্য লোকাল কেন জানে কারণ আমি তো অ্যাডভোকেট আমি অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট তো অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্টে এটা আমার লোকাল কারণ এখানেই তো আমি থাকি আমার পেশাটা এখানে এই জায়গাটাতে যখন ধরেন কিছু জিনিস আছে ধরেন আমার সিলেট বিভাগের বা আমার উপর পড়ে যাচ্ছে আমার শরীরে পড়ে যাচ্ছে এগুলো আমি ইগনোর করতে পারি না ধরেন আমি মাননীয় একজন বিচারপতির যখন এটা দেখলাম যখন দেখলাম যে আমার এই সুযোগ আছে এখানে ধরেন আমি তো বারবারই বলছি যে আমি কোনো এরকম বিপ্লব ঘটাইতে আসি নাই কিন্তু আমার কথা হচ্ছে যে অল্প অল্প চ্যালেঞ্জ বাংলাদেশে ফুটবল অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে আপনি ফুটবল অ্যাসোসিয়েশন করে ফুটবল অ্যাসোসিয়েশন করে সারা বাংলাদেশে মানুষকে আপনি ফুটবল সচেতন করতে চাচ্ছেন খেলার আনন্দ দিতে চাচ্ছেন সেটি তো লোকাল জায়গায় আটকে থাকে নাই না আমি কিন্তু শুরু করছি লোকাল আমার একাডেমি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি শুরু হয়েছিল আমাদের হবিগঞ্জের চুনারঘাটে এখনো কিন্তু আমরা লোকালই আছি বাট আমার লোকাল জিনিস আমি ওয়ার্ক করি লোকাল কিন্তু দেখা যাচ্ছে যে এটা প্রপারলি মানুষ বাইরের মানুষ যদি অ্যাডপ্ট করে নেয় তা আমার তো কিছু করার নেই আমি বারবারই বলছি আপনি যে পিক চুজের কথা বলছেন ব্যাপারটা এরকম না আমি কিন্তু বিপ্লব করতে আসি যে আমি একেবারে আমার কোন জিনিস অনেক জিনিস আছে আমার পছন্দ হয় না কিন্তু আমি হয়তো সব জায়গায় চিৎকার করি না যেটা আমি মনে করি যে ধরেন আমি চিৎকার করতে পারি না বা চ্যালেঞ্জ করি না এর মানে আমি সব বন্ধ থাকবে না তো ধরেন আমার কথা হচ্ছে যে নুরু ভাইয়ের হয়তো অনেক বেশি এনার্জি আছে উনি কাজ করতেছেন উনি চিৎকার করতেছেন আমার কথা হচ্ছে যে আমি যদি ধরেন যারা আছে আপনি আওয়ামী লীগের বড় বড় নেতাদের অপকর্ম বা দুর্নীতির কথা কি ভিডিও করে আমাদের জানাবেন বা আমাদের বলবেন বা আপনি কি সেই সাহস আর রাখবেন বা সেই ইচ্ছাকে আর রাখবেন আমি আমি আপনি কিন্তু খেয়াল করে দেখেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলের ব্যাপারে একটা অভিযোগ ছিল ফ্ল্যাট ছিল তার আমেরিকাতে এরকম এরকম ছিল আমি ভিডিও করে সবার সামনে বলছি যে একজনের যদি সম্পদ হয় আমরা অনুৎসাহিত হই আমাদের তারা আমরা যারা কৃষকের সন্তান আমরা কি করব। শুনে না আমার সক্ষমতার ভিতরে যতগুলা প্রতিবাদ করা সম্ভব কারণ আমি বারবারই বলছি যে আমি তো চেয়ে গুয়ে যে আমি আমার সক্ষমতার বাইরে গিয়েও আমি শহীদ হয়ে যাব যে বাঁচলে গাজী কি যেন বলে আর মরলে শহীদ এরকম কোন মানসিকতা বা আমি ভাঙচুর করতে আসি নাই আমার একটা পরিবার আছে আমার জীবন আছে আমার আত্মীয় স্বজন আছে আমি যতটুকু পারি জি আপনি ভাঙচুর পারি আমি একটু নূর আপনার কাছে আসতে চাই যে নূর আপনার আন্দোলনও কিছুটা পিক এন্ড চুজ নির্ভর আপনার কথা বলাও কি পিক এন্ড চুজ নির্ভর যেমন আমি উদাহরণ দিই কয়েকদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় জনাব সাকিব আল হাসানকে একজন দা বা রামদা দিয়ে হুমকি দিলেন কারণ সাকিব আল হাসান একটি পূজার অনুষ্ঠানে গিয়েছিলেন কলকাতায় এই বিষয়টির ব্যাপারে কিন্তু আপনাকে কোনো কথা বলতে দেখি কিন্তু এছাড়া অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে দেখি আপনার কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই তারপরে আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এটি বলছিলাম যে ধর্ম রাজনীতি ফেসবুক সেগুলি নিয়ে আসলে আমরা কথা বলতে চাই আপনি এটি যদি একটু বলেন যে সাকিব আল হাসানকে এরকম একটি হুমকি দেওয়া হলো এটি ঠিক হয়েছে ভুল হয়েছে অনেক মানুষ এটি প্রতিবাদ করেছেন আপনার একটু মতামত শুনতে চাই প্রথমত আমরা আমি ব্যক্তিগতভাবে ঘটনাটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি খুব উদ্বিগ্ন যে আমরা কোন ধরনের একটা সমাজ কোন ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি যে একজন মানুষ সে আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় সুতরাং তার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের কাছে তিনি প্রিয় মানুষ তার কাছে তাদের একটা ডিমান্ড থাকতে পারে যেমন আমাদের প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতারা যেমন বিভিন্ন মন্ডপে ঘুরে পূজার উদ্বোধন করেন সাকিব আল হাসান কলকাতা বাংলাদেশ সারা বিশ্বে জনপ্রিয় তিনি আপনার কলকাতা একটা পূজার মন্ডপ উদ্বোধন করতে গিয়েছেন সেটি নিয়ে আপনার যেভাবে তাকে তির্যক মন্তব্য করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে হত্যার হুমকি এই যে হত্যার হুমকি যে দিয়েছে সেটা তো একটা উগ্রতার বহিঃপ্রকাশ এবং এই উগ্রতা আমাদের সমাজে কিভাবে তৈরি হলো কারা তৈরি করলো সেটার জন্য আপনার বিস্তর আলোচনা করতে গেলে পুরো রাজনৈতিক সিস্টেমকে দায়ী করতে হবে আমার রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করতে হবে কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা উগ্রতাকে পৃষ্ঠপোষকতা করে উগ্রতাকে তৈরি করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে আজকে সাকিব আল হাসান কলকাতায় গিয়েছে এবং তার যে লাইভ ছিল সেখানে যদি একটা বক্তব্য খেয়াল করেন তিনি একটা কথা বলেছিলেন যে মুসলিমদেরকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে হ্যাঁ এবং তিনি বিভক্ত না থাকার জন্য বলেছেন দ্যাটমিন্স তিনি যে ধর্মপ্রাণ মুসলমান সেটাও তার কথায় ব্যক্ত করেছেন তো মুসলমানরা যে আলেমুল আমারা ধরে কেউ কেউ ব্যাখ্যা জানতে চেয়েছে তাদের মতো করে দিয়েছে কিন্তু আলেম ওলামারা তো বলে নাই যে সাকিবকে এই

অবশ্যই আমি তো যাব না আমি তো অলরেডি গিয়েছি কারণ আমি ডাকসুর বিপি থাকে অবস্থা জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যে আপনার যে আপনার বিদ্যার দেবী যে সরস্বতী পূজা সেই সময় ভারতীয় হাই কমিশনার ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিল আমি সাথে থেকে তাদেরকে মন্ডপ ঘুরিয়ে দেখিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় যেহেতু ঢাকার মধ্যে জগন্নাথ হলের মাঠে একটা ঐতিহ্য ভাই পূজা হয় এগুলো তো সবসময় আমরা গিয়েছি এখন এইগুলো আসলে আমার মনে হয় যে আপনি দু একটি ঘটনাকে দিয়ে পুরো বিষয়টাকে মানে জাস্টিফাই করা যায় না আর আপনাকে একটা কথা যেটা আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমানে একটা সাম্প্রদায়িক উস্কানি আপনার দেওয়া হচ্ছে বিভিন্ন মহল মহল থেকে এবং একটা সাম্প্রদায়িক সংঘাত একটি ঘটাতে সুতরাং সহিংসতা চাচ্ছে আমি জানি না যে আসলে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়া এবং সাকিব আল হাসান এই আপনার কি বলে আপনার এই করোনার মধ্যে কলকাতায় গেল পূজা মণ্ডপ উদ্বোধন করতে তাকে কি কেউ প্রেসার করে সেখানে নিয়ে গিয়েছিল নাকি তিনি স্বেচ্ছায় গিয়েছেন আবার এখানে আসার পরে আবার এটা নিয়ে আপনার একটা হইচই হলো এবং তাকে আপনার আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় এখন তাকে নিরাপত্তা রক্ষিয়ে ঘুরতে হচ্ছে যেটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার যে তার দেশে তার নিরাপত্তা নাই এরকম একটা আন্তর্জাতিক কাছে আপনার কাছে এরকম কোনো তথ্যের ভিত্তি থেকে আপনি এই কথাটা মানে শুরু করলেন যে সাকিব আল হাসানকে কোনো প্রেসার দিয়ে নিয়ে যাওয়া হতে পারে একটি পূজার ইয়াতে আপনার কাছে কি এরকম মানে কোনো তথ্যের পেক্ষিতে আছে বলছেন নাকি আপনি এটি বলার জন্যই বলছেন যে এটি আমাদের যদি বলার জন্য না আমি যেটা প্রথমত বলেছি যে ধরেন রাজনৈতিক দলের নেতারা কিংবা সেলিব্রিটিরা তারা তো সকলের সুতরাং সেই জায়গা থেকে সাকিব আল হাসান পূজা মন্ডপে যেতে পারেন সেটা নিয়ে আমার কোনো মানে হচ্ছে বিরূপ মন্তব্য নয় বরঞ্চ সে একজন ভিন্ন ধর্মীয় মানুষদেরকেও সম্প্রীতির পরিচয় দিয়েছে সেজন্য আমি তাকে ধন্যবাদ দিই কিন্তু আমি বলছি যে এই জিনিসটা যে বাংলাদেশে সাম্প্রতিক যে কয়েকটি ঘটনা ঘটছে এখানে ধরেন ইসলাম ধর্মের বিভিন্ন সংগঠনগুলো রাস্তায় প্রতিবাদ করছে তাদের মনবী সালামকে নিয়ে আপনার ব্যঙ্গ করায় ফ্রান্সের ঘটনায় আবার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় মাঠে নামছে এবং ওই হেফাজত ইসলামের বিরুদ্ধে এখানে স্লোগান দিচ্ছে এবং একজন আরেকজন আমার মনে যে নূরের বক্তব্য পুরো পরিষ্কার আমি এই জায়গায় একটু বেরেসা সুমনের কাছে যেতে চাই বেরেসা সুমন নূর বলেছেন যে রাশ রাষ্ট্রীয় ব্যবস্থা বা কোনো পৃষ্ঠপোষকতা ধর্মীয় উগ্রতা বা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং এটা একটা বড় হানাহানির আশঙ্কাও নূর করছেন আপনি এটিকে কোনভাবে দেখেন আমি একটু আমাদের প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দর্শকদের জন্য প্রশ্ন রেখেছিলাম আপনারা আসবেন বলে যে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কি ধর্মীয় চরীয় চরমপন্থা উস্কে দেওয়া হয় আমরা একটু প্রযোজকের কাছ থেকে শুনে নিব যে কতজন দর্শক মনে করছেন যে এটি উস্কে দেওয়া হচ্ছে এবং কতজন না মনে করছেন ডেফিনেটলি জনাব নূর সেরকম মনে করছেন আমরা একটু সুমন বেশি সুমনকে একটু শুনতে চাই বেশি সুমন আপনি কি মনে করেন যে কোন পৃষ্ঠপোষকতা কোনো ইচ্ছা করে এটাকে উস্কে দেওয়া হচ্ছে দেখুন আমি নূর সাহেব যে কথাগুলো বলছেন আমি কিন্তু জানি না যে উনি আসলে কোন ইনফরমেশনের উপর ভিত্তি করে বলছেন কিনা না শুধু উনি বলার জন্যই বলছেন তো উনি যদি বলার জন্যই বলে থাকেন তাহলে বলার জন্যই আমি আবার উত্তর দিয়ে আমি আসলে এটার আর সুমনা আমাদের দর্শক আমাদের প্রযোগ আমাদেরকে জানিয়েছেন আমি একটু আপনাদের খালি পোলের রেজাল্টটা বলি শতকরা চুরাশি ভাগ দর্শক মনে করেন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য চর্মীয় চরম ধর্মীয় চরম পন্থা উস্কে দেওয়া হচ্ছে শতকরা চুরাশি জন দর্শক এটি মনে করেন শতকরা ষোলো ভাগ দর্শক মনে করেন যে না এটি করা হচ্ছে না আমাদের প্রায় পাঁচ হাজার দর্শক এই মুহূর্ত পর্যন্ত ভোট দিয়েছেন জি বেরিসা সুমন আপনি বলছিলেন আমি যেটা বলতে চাইছি কি এটা নুরু সাহেবের কথার উপর ভিত্তি করে না বা আপনার পোলের উপর যে 84% বাই 85% এটার উপর না আমি যতটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই এই দেশের যে রাজনৈতিক বা এই মানে সাউথ এশিয়ার পলটিক্সে দেখা যাচ্ছে যে ধর্মীয় এই এই সব ব্যাপারগুলোকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময় রাজনীতিতে এবং দেশ ভাগ হয়েছে এটার উপর ভিত্তি করে তাই এটা তো অস্বীকার কোন কারণ নাই যে রাজনীতিকে যারা ব্যবহার করেছেন তারা সুবিধা নেয়ার চেষ্টা করেছেন রাজনীতিতে ধর্মের ব্যবহার করে তারা সুবিধা নেয়ার চেষ্টা করেছেন এখানে অস্বীকার করার কিছু নাই কিন্তু কারা কিভাবে করছেন না করছেন এটা সময়ই বলে দিবে কিন্তু এই কিন্তু অন প্রিন্সিপাল কিন্তু এটা বেবহার হয়েছে বলেই তো আমাদের দেশই ভাগ হয়েছে এই যে ধর্মের ভিত্তিতে এবং এটা কিন্তু ব্যবহার করা সবচেয়ে সহজ একটা পন্থা হচ্ছে কি আপনি রাজনীতিতে ধর্মের ব্যবহার কেন জানেন কারণ আপনি যদি কোনোভাবে ধর্মের ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো কাজ করা লাগে না উন্নয়ন করা লাগে না কিছু করা লাগে না আপনার প্রতিষ্ঠা পাওয়া লাগে না আপনার খুব বেশি সমাজ সেবা না করলেও তো হয় আপনি কোন একটা ইস্যু নিয়ে যদি একটা ধর্ম একটা ইস্যু টেনে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আর একটা গ্রুপের নেতা হয়ে গেলেন সবচেয়ে সহজ উপায় কিন্তু এই যে এটাকে ব্যবহার করে নেতা আপনার কাছে কি মনে হয় আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগ এটা আওয়ামী ধর্মকে কিভাবে ব্যবহার করে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত সরকারে আছে আমার তো ধারণা যে এটাকে ব্যবহার করার তো কোনো প্রয়োজনই নাই আওয়ামী লীগের আওয়ামী লীগের নিজেরই তো একটি সাংগঠনিক শক্ত কাঠামো আছে বরং আওয়ামী লীগ তো ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং সবসময় তো ওই যে এই সব থেকে যে মানে চরমপন্থাকে তো সবসময় আওয়ামী লীগ নীতিগতভাবেই তারা এটা মেনে নেয়নি তো বিভিন্ন সময় হেফাজতের সাথে একটা সম্পর্ক করে করেছে আওয়ামী লীগের সাথে খেলাফতি মজলিশ বা আওয়ামী লীগের সাথে অন্যান্য ধর্মভিত্তিক রাজনীতিগুলি সেগুলি যদি আমি ইসলাম ধর্মের কথাও বলি হিন্দু ধর্ম ঐক্য পরিষদের কথাও বলি একটি নানাভাবে আওয়ামী লীগ তো এটিকে কার্ড হিসেবে ব্যবহার করে না আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্যবহার করার কথা যদি বলেন আমাদের তো বেশিরভাগ সংখ্যায় বেশিরভাগ মানুষ তো মুসলমান যারা আওয়ামী লীগ করি আমরা আমাদের তো ধর্মটা আগে আমরা এইসব ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের এই যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টিতে স্ট্রং এর পরে যদি সিচুয়েশনাল ডিমান্ডের কারণে কোনো কিছু হয়ে থাকে তো এটা তো একটা বড় অংশের যে প্রায়োরিটি এই প্রায়রিটি আওয়ামী লীগ দেওয়ার জন্য প্রস্তুত ব্যাপারটা কিন্তু এরকম না যে প্রায়োরিটি তো একটা বিষয় আছে কিন্তু আমাদের আদর্শের জায়গা থেকে ধর্মকে ব্যবহার করার কোনো কারণ নাই বরং আমাদের বিরুদ্ধেই তো ধর্মের বিভিন্ন লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধেই তো ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা হাসিলের চেষ্টা করেছেন এবং করতেছেন এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় আপনি যেহেতু অনেক লোক আপনার সাথে ইন্টারেক্ট করে আপনার কাছে কি এখনো মনে হয় আওয়ামী লীগকে ধর্মের বা ধর্ম পালনের এন্টি বা সাংঘসিক গ্রুপ হিসেবে মানুষ এখনো দেখে না যা ব্যবহার করে আপনি বলছেন না এটা কিন্তু আমি বলছি না কখনো যদি দেখাতে পারতো তাইলে তো আওয়ামী লীগ এত শক্তিশালী থাকতে পারতো না কিন্তু দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু বহুদিন ধরে কিন্তু এইটাই সুন্দরভাবে আওয়ামী ট্যাকেল করতে পেরেছে বলেই তো এখনো মানে বেশিরভাগ মুসলমানদের আস্থা এখনো কিন্তু আওয়ামী উপর আছে কৌমি বলেন বা বিভিন্ন জায়গা থেকে যে আস্থাটা কিছু কিছু দর্শক এই মাত্র আপনাকে ফোন করলে যে বেশিরভাগ মুসলমানের আস্থা আছে আপনি বলছেন কিন্তু বাংলাদেশে তো অনেকদিন ভোট হয় না আপনি কি করে এই কথা বলছেন যে আস্থা আছে বা নাই এটি জানার কোনো উপায় আমাদের নাই না মানে ভোট হয় না ভোটের মধ্য দিয়েই তো এখানে আসছে প্রশ্ন আপনি যদি ধরেন বলেন জি এখান হচ্ছে এখন সমস্যা হচ্ছে যে ইস্যুতে কথা বলছি আমি এটা কিন্তু ইস্যুটা সব নির্বাচনে প্রতিফলিত হবে তা কিন্তু না আমাদের অন প্রিন্সিপাল যে ইস্যুটা আপনি জিজ্ঞেস করলেন এটার আনসার আমি দিচ্ছি যে আওয়ামী লীগ আমি মনে করি যে এই যে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা থেকে শুরু করে বঙ্গবন্ধুর যে অবদান আছে যে মুসলমানদের বা কৌমি কৌমি ছাত্রদের উপর বা মাদ্রাসার উপর যে জননেত্রী শেখ হাসিনার ইদানিং যে আপনি দেখবেন যে বরাদ্দ থেকে শুরু করে এটা বা স্বাধীনতার পরে এত বরাদ্দ কিন্তু কখনোই পায় নাই তো আমি মনে করি যে যে হিসাবেই আপনি হিসাব করেন না কেন আমরা কিন্তু এই যে আওয়ামী লীগ কিন্তু কখনোই যে বরং আওয়ামী লীগের বিরুদ্ধেই কিন্তু ধর্মকে ব্যবহার করার চেষ্টা হয়েছে যে এটাকে আওয়ামী লীগের সাথে সাংঘর্ষিক নিয়ে করার খুবই প্রচন্ড চেষ্টা চলেছে বহুদিন ধরে আমি একটু নূরের কাছে আসতে চাই নূর আমি এই পর্যায়ে আমি একটু দর্শকরা আপনাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের একটু বলতে চাই যে আমাদের অনেক দর্শক এই মুহূর্তে আমার কাছে আমি মুন্না মোর্শিদের নাম দেখতে পাচ্ছি তিনি বলেছেন মিথ্যা মিথ্যা তিনি বলছেন মিথ্যা কিন্তু বলছেন ধর্ষণ মামলার পরে নূর ভাই কি একটু দমে গেছেন সবুজ বিশ্বাস ধর্মনিরপেক্ষতা নিয়ে নুরুল হক নূরের নতুন দলের অবস্থান কী সেটি আপনি পরিষ্কার করেছেন মোস্তাফিজুর রহমান তিনি প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো দেশে বিরোধী দল নির্জীব ভূমিকা পালনের কারণেই কি সরকার পরোক্ষভাবে নূরকে আশ্রয় দিচ্ছে তার শক্তির উৎস কোথায় আমি আপনার কাছ থেকে আমার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে সরকারের সাথে আপনার যে একটি সম্পর্ক যেটি আসলে ঠিক উপরের না একটু কেমন যেন একটু গভীর সম্পর্কের কথা আমরা অনেকে বলা বলি করি সেটিকে অনেকটা এরকম যে আপনাকে আসলে একটা নির্দিষ্ট রকম ছাড়

তাহলে সাইদুলক সুমন ভাইকে আমি ব্যক্তিগতভাবে সে যুবลีก করে কিন্তু কিছু কিছু ভালো কাজ এখন আইন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আমি সেজন্য আমি তাকে অভিনন্দন জানাই যে যুবলীগের বদনাওয়াছে ক্যাসিনো চাদাবাস সন্তরা সেখানে তার মতো মোটামুটি মার্জিত একজন ব্যক্তি এই সংগঠনে ঢুকেছে সুতরাং আমি আশা করি যে তার דרেই সংগঠন ভালো কিছু পাবে এখন সুমন সাহেব একটা কথা স্পষ্ট করেছে যে দেখেন তিনি যদি বিপ্লব ঘটাইতে যান তাহলে তো তিনি কারণ তিনি যে সংগঠন করেন যে দল করেন সেখান থেকে তিনি চাইলেও কিছু ওইভাবে করতে পারবেন না তিনি সিস্টেমের মধ্যে থেকে যায় সেটাও তো কম না এই জায়গাটাতে আমি বলতে চাই যে দেখেন বর্তমানে তো দেশে বাংলাদেশের বিরোধী দলগুলো বড় বড় রাজনৈতিক সংগঠন মামলা হামলার কারণে আপনার নিষ্ক্রিয় হয়ে গেছে অনেকে দেশ ছেড়েছে অনেকে রাজনীতি ছেড়েছে অনেকে সরকারি দলের সাথে আতাৎ করে চলছে সেখানে আমার মতো এই ছাত্রনেতাই গত দুই বছরে আমি বলেছি আমি আপনাকে একজন প্রতিদশার সাংবাদিক এদেশের ইতিহাস সম্পর্কে আপনার ভালো ধারণা আছে দুই বছরে আমার মতো నిర్জাতিত হয়েছে এমন কোন ছাত্রনেতা নজির ইতিহাস খুঁজে পাবেন না তারপরেও যদি বলেন যে আমি সরকারের সাথে মানে কেউ যদি প্রশ্ন করে যে সরকারের সাথে আমি আমি নূর করে দেই বাংলাদেশে আমি কি ছাত্রনেতাদের জন্য জেলখানা থাকা বা কারাগারে যাওয়া সেটি কিন্তু অনেক নর্মাল একটি ঘটনা আপনি খোঁজ নিলে জানবেন যে দুই বছর যারা ডাকসুর ভিপি ছিলেন তাদের মধ্যে কত বছর কয়জন কোনখানে জেলে থাকছেন রাজনীতিবিদরা কতবার জেলে থাকেছেন পুলিশের মার খেয়েছেন সেটি অনেক বড় ঘটনা আপনি নির্যাতিত হয়েছেন সেটি ঠিক কথা কিন্তু আপনার নির্যাতনটা কেমন জানি মানে এটি ঠিক আমার মতামত না আমি আপনার গায়ে একটি ফুলের টোকা পড়ুক সেটি আমি চাই না কিন্তু আপনাকে নিয়ে আমার মনে হয় যে কেমন জানি আপনি দর্শ আপনি ঠিক সরকারের আমি কি হয় বলবো মানে ঠিক বি টিম না সি বা পনে ডি টিম জানো আপনি মানে তাও আমি ঠিক কথা বলতে বললাম না কেন দাইরা মানে এটাই হচ্ছে মানুষের সাধারণ ধারণা না মানুষ ধারণা করতে পারে কারণ যেটা আসলে এখন রাজনীতিতে আস্থা বিশ্বাসের একটা ঘাটতি তৈরি হয়েছে কারণ অনেকে যেটা বলে রাষ্ট্রপতি স্লোগান দেয় আবার দেখা যায় সরকারের সাথে তার একটা কানেকশন রয়েছে সুতরাং এগুলো তো মানুষ দেখে আসছে এই রাজনীতি সেখানে এখন আমরা এই সময়ে এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে যেখানে রাজনৈতিক দলগুলো প্রোগ্রাম করতে পারতেছে না সেখানে আমরা আপনার রাত্র আটটার সময় মশাল মিছিল করি বিক্ষোভ মিছিল করি অল্প কয়েকজন মানুষ নিয়ে হলেও করি এখন আমি কিন্তু আগের একটা প্রোগ্রামে আপনার এই প্রোগ্রামে ক্লিয়ার করেছিলাম যে দেখেন এই মুহূর্তে সরকার মনে করতেছে না যে বিপি নূর সরকারের জন্য একটা থ্রেট যেটা থ্রেট বিএনপি সুতরাং আমি কিংবা জোনায়েদ সাকি ভাই দন গণসংহতি আন্দোলন মাহমুদুর রহমান মান্না এই ছোট ছোট দলগুলোকে সরকার মনে করতেছে না যে তাদের জন্য ওইভাবে থ্রেট তারা তাদের প্রধান প্রধানপ্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে বিএনপিকে সুতরাং এই বিএনপি যখন একটু মাথাচাড়া দিয়ে উঠতেছিল এই যে আবার মিথ্যা আপনার গাড়ি পুরানোর মামলা টামলা দিয়ে আবার তাদেরকে একটা হয়রানি করছে এখন প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে থ্রেট ওইভাবে নামোনে করার কারণে সরকার যখন মনে করেছে তখন একটু দমন পীড়ন চালায় আর যখন মনে করে যে দেশে তো কিছুটু একটা গণতান্ত্রিক স্পেস দিতে হবে বা মানুষকে দেখাতে হবে সেই কারণে আমি মনে করি বিএনপি কেও যেমন প্রেস ক্লাবে মাঝে মাঝে প্রোগ্রামে দাঁড়াতে দেয় ঠিক একই ভাবে আমাদেরকেও কিছু কিছু প্রোগ্রাম স্পেস দেয় কিন্তু এখানে আসলে সন্দেহ প্রকাশ বা আমি মনে করি যারা বলতে চায় যে সরকারের বিটিম সিটিম আমি মনে করি এই কথাগুলো সরকারের পক্ষ থেকে কি ছোড়া যাতে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির আমি 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 যে আস্থা আমি নুরুলক আমি নুরুলক নুরের এই একটু বেশি সুমনের কাছে যেতে চাই বেশি সুমন আমি ডাকসু সাবেক বিপি নূর যেটি বলেছেন সেই কথার সূত্র ধরে আপনাকে বলি যে যখনই কোনো একটি রাজনৈতিক দলকে সরকার থ্রেট মনে করে মনে করে তাদের প্রতিদ্বন্দী তার উপর দমন নিপীড়ণ নেমে আসে এইবারও আমরা দেখলাম যে ঢাকা 18 আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রচুর লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বিএনপি অফিসকে ঘিরে রেখেছিল সরকার এটাকে আপনি আসলে কেರಿಕুম গণতন্ত্র মনে করেন এবং আমাদের দর্শকরা প্রচুর প্রশ্ন করছেন এটি আসলে আমাদের মূল বিষয়ের মধ্যে ছিল না তারপর আমাকে প্রশ্নটি করতে হচ্ছে নির্বাচন দুই হাজার আঠারোর তিরিশ ডিসেম্বরের নির্বাচনটিকে আসলে আপনি কিরকম নির্বাচন মনে করেন সেটি দর্শক আপনার কাছ থেকে জানতে চান আমার অনুষ্ঠানে আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন না হতে পারেন আপনি নিপীড়ন বা রাজনৈতিক শত্রুদের সায়স্তা করা প্রসঙ্গে যদি আমাদের একটু বলেন দেখুন এই যে রিসেন্ট যে নির্বাচনটি হলো নির্বাচনে যে এই বিএনপির যে আপনি যে বলছেন যে এটি মামলার কথা একটি নুরু সাহেব আমি এখানে বলতে চাই কিন্তু নির্বাচন নিয়ে একটি সহিংসতা আছে তো নির্বাচন নিয়ে যদি সহিংসতা হয় আপনি যদি গাড়ি পোড়ানোর বিষয়ে সামনে আসে তো এখানে তো মামলা হবেই এখানে তো আবার আপনি জানেন যে অনেক কিছু প্রমাণও আছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে তো নির্বাচনের কারণে কিন্তু মামলা না মামলা কিন্তু হচ্ছে গিয়ে যে ভাঙচুরের মামলায় তো আপনি যদি ধরেন নির্বাচনের দিনেই যদি ঘটনা ঘটে তো তো এখানে মামলা হবে খুবই স্বাভাবিক এবং স্বাভাবিক কিন্তু তারা আবার তারা কিন্তু আবার একশো বিশ জন আবার জামিনও নিয়েছেন তা আমি তো মনে করি এটার মধ্যে কিন্তু ধরেন নিপীড়ন দমন নিপীড়ন তো আমি একবারবার বলি যে আমি কিন্তু যদি ওইটা আমার বাউন্ডারির বাইরে হয় কিনা আমি জানি না যে শুধু নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া নিয়েই কেন বারবার আন্দোলনের যে না নির্বাচন নিয়ে যদি সমস্যা না হয় তাহলে আজকে যে দল ক্ষমতায় আছে সেই দল জনগণের কাছে ম্যান্ডেট চাইবে কেমনে আপনি আজকে যে সংবিধান আমাকে পড়িয়েছেন সেই সংবিধানের মধ্যে তো আছে যে বাংলাদেশের মালিক তো জনগণ যারা ক্ষমতা আছে তারা জনগণের প্রতিনিধি এখন কোন জনগণ তারা কারা যদি আমি আমি বড় সমস্যা তো নির্বাচন বাদ না নির্বাচন আমি কিন্তু নির্বাচন বাদ দেওয়ার কথা বলি নাই আমি কিন্তু নির্বাচনের কোনো কথাই বলি নাই আমি বলছি যে নির্বাচন নিয়েই তো মারামারিটা হচ্ছে আমি কিন্তু নির্বাচনকে কোনোভাবেই ছোট করি নাই এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে নির্বাচন আমি কিন্তু নির্বাচনের ওই কথাতেই যাই নাই আমি বলছি যে যে কথাটি বললেন যে যে আমলা মামলা যে কথাগুলা বললেন এগুলা নির্বাচনের ওই একটি উপনির্বাচন নিয়ে যখন সমস্যা হয়েছে যখন গাড়ি পোড়ানো হয়েছে তো এখানে তো একটা মামলা হওয়াতে তো আমি মনে করি না যে হঠাৎ করে মামলা দেওয়া হয়েছে আপনি জানেন যে অনেকদিন পরে আবার গাড়ি পোড়ানোর যে সংস্কৃতি এগুলা তো এগুলা তো আসলে আমি জানি না যে ফুল ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আসলে কারা এটার জন্য দায়ী কিন্তু এরকম আট দশটা গাড়ি যখন পুরানো হয় তখন তো একটা মামলা তো হবেই এখানে তো আপনি কোনোভাবেই এখানে এই আর তার উপর আবার বিএনপির দুই একজন নেতার মোবাইল ফোন রেকর্ডও পাওয়া গেছে তারপর এগুলো আমি দাবি করছি যে পুরা ইনভেস্টিগেশন হয়ে আসুক কিন্তু আমি কিন্তু কোনোভাবেই নির্বাচন ভোট এটাকে কিন্তু ছোট করে দেখতেছি না এটা হইতেই হবে এবং প্রপার ওয়েতে আসলে কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু নির্বাচন নিয়ে কেন নির্বাচন ছাড়াও আরো জিনিস নিয়ে যেন আন্দোলন যদি জনগণের যে সমস্যার কথা এগুলা নিয়ে যদি আন্দোলন হয় কারণ অন্যান্য দলগুলা যদি আন্দোলন করে এগুলা কিন্তু আমার মনে বেশি সময় হবে আপনাকে জাস্ট আমি একটু মনে করাই দিই যে ধরেন আপ আজকে যে নূর বসে আছেন আমাদের সঙ্গে সেই নূর গত কত দিন ধরে যে আন্দোলনগুলি করেছেন মার খেয়েছেন বা মার খাওয়ার ভান করেছেন সরকারের ভাষায় হাসপাতালে শুয়ে সরকার সরকার বলেছে সে নাটক করেছে সব তারপরে গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্রিক আন্দোলন না তারপরেও কিন্তু তাকে মার খেতে হয়েছে আমি যদি বলি হওয়া সত্ত্বে সে বিভিন্ন জায়গায় যাইতে পারে না এরকম বহু ঘটনা ঘটেছে আপনাকে আমি লিস্ট দিতে পারি তার সাথে কিন্তু নির্বাচনের সম্পর্ক নাই আমি 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 আপনা আমি কিন্তু আপনাকে এই নূর সাহেবের বিষয়ে আমার একটা সবসময় উচ্চ ধারণা সবসময় কারণ উনি হচ্ছেন গিয়ে নির্বাচিত ভিপি ছিলেন ডাকসুর ভিপি ছিলেন তো তার প্রতি একটা আমার নিজেরও ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি তা আমি কিন্তু নূর সাহেবের ব্যাপারে এইসব বলি নাই যে কিন্তু আমার কথা হচ্ছে যে নূর সাহেব তো হচ্ছেন গিয়ে আসলে চেয়ে গুয়ে বলার মতো উনি তো পুরা মানে উনি আন্দোলনের পাশাপাশি বা এই যে ধরনের জনসাধারণের কষ্ট হয় এরকম আন্দোলনের পাশাপাশি কিন্তু উনি আবার তিনশো আসনে কিন্তু উনার লোক তৈরি করতেছেন যাতে ওরা দেশের ক্ষমতায় যেতে পারে তা আপনি যখন এরকম ব্যক্তি হবে যখন তখন তো আপনি ধরেন এরকম তিনশো আসনে যেতে চাইবেন যখন তখন আপনার রেসপন্সিবিলিটি তো অনেক বেশি থাকবে আমি মনে করি সে সাংবাদিক আদলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে তারপরে আর যা যা কিছু নিয়ে যেকোনো ভিন্ন আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে সরকার একটা দমন পীড়নমূলক জায়গার মধ্যে থেকে নিতে চায় ব্যাপার না সরকার শুনেন সরকারের সরকারের

অথবা সরকার যেখানে খারাপ করবে এইখানে কিছু কিছু মানুষ তাদের চোখে সরকারের কোনো কিছু ধরা না আবার কিছু কিছু আছে আমাদের সরকারি হয়তো আছে যে আমরা কোনো খারাপ কাজ করতে পারি এইটাও হয়তো আমাদের কখনো মনে হয় না কিন্তু আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা ভালো তা স্বীকার করতে হবে ভালো যেটা প্রতিবাদ করার মতো খারাপ এটাকে স্বীকার করতে হবে যেটা প্রতিবাদ করার মতো আমি একটু নূরের কাছে যেতে চাই নূর আমি গণমাধ্যম নিয়ে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে আপনি একটি গণমাধ্যম বর্জন করার কথা বলেছিলেন আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রিয় বা আস্থাভাজন গণমাধ্যম কোনটা এক আর দুই হচ্ছে যে গণমাধ্যমের সেই বর্জনের ডাক দেওয়ার পরে গণমাধ্যমগুলি কি আপনাকে বর্জন করছে মানে গণমাধ্যমগুলি কি আপনাকে আসতে বা আপনার কোর্ট নিতে সেরকম কোনো কিছু করছে আমরা একটু জানতে চাই আপনার কাছে নূর এইটা যে অলিখিতভাবে আমাদের তো ধরেন সবাই তো স্বাভাবিকভাবে আমাদের বিরোধী এমন না কিছুতে আমাদের শুভাকাঙ্ক্ষী থাকে তারা এটা বলেছে সরকারের পক্ষ থেকে তাদের কাছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের বিষয়ে যেন একটু গণমাধ্যম চেপে যায় এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে আর তারপরেও গণমাধ্যম আমাদেরকে আবার বলবেন কি আবার বলবেন আমাদের কিছু আমাদের কিছু জি 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 কিছু শুভাকাঙ্ক্ষী বলেছে যে এজেন্সি বিশেষ করে সরকার তো কাজ করে তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এজেন্সি দ্বারা বিভিন্ন হাউস একটা অলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের বিষয়ে যেন একটু চেপে যায় তারা তো তারপরেও আমার যেটা মনে হচ্ছে গণমাধ্যম চেপে যায়নি গণমাধ্যম আমাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে আর আমি আপনাকে বলছি যে আপনি যে কাজলের কথা বলছেন আজকে সেই কাজলের জন্য আমি অন্তত একশো বার কথা বলেছি সাংবাদিক দম্পতি সাগর রুনির কথা কিংবা কিছুদিন আগে যে নারায়ণগঞ্জের সাংবাদিক হত্যা সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরাই বারবার চিল্লিয়েছি যেটা আপনার ইয়ে ভাই বলছে সুমন ভাই বলেছেন যে আমরাই বারবার ঠিক আছে পারি না পারি চেগু এবার মতো আমরা চিল্লাইছি যে আমাদের এই পরিবর্তন দরকার সেই জায়গা থেকে গণমাধ্যমের সবসময় আমরা পক্ষে আছি কিন্তু একাত্তরের মতো যদি বাংলাদেশে কোনো গণমাধ্যম থাকে তাদের পক্ষে আমরা কখনোই ছিলাম না এবং কখনো থাকবো না বাংলাদেশের গণমাধ্যমগুলি আপনাকে আপনাদের ব্যাপারটা চেপে যাওয়া মানে কি আপনাকে আসলে আগে যেরকম আপনার উদ্ধৃতি নিত বা আপনাকে দেখাতো সেটি তারা বন্ধ করে রেখেছে মানে তারা কি আপনাকে দেখাচ্ছে না মানে সর্বশেষ বাংলাদেশি কোন টেলিভিশনে আপনি এপিয়ার করেছেন মানে এটি এরকম যে গত দুই সপ্তাহ ধরে আপনাকে দেখা না বা এরকম কোনো কিছু সেইরকম না গণমাধ্যম যে আমি বলেছি তাদের কাছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এখন সব গণমাধ্যমে আবার সরকার বললেই যে সেভাবে কাজ করবে সেটা না কিছু কিছু গণমাধ্যম আছে সরকার চাপে হয়তো অনেকগুলো সিদ্ধান্ত তারা মেনে চলে আবার তাদের নিরপেক্ষতার স্বার্থে আবার তারা অনেক ক্ষেত্রে সরকার নির্দেশনা ভায়োলেশন করে যেমনটি আপনার বাংলাদেশে তো আপনি বলেছেন আমার পছন্দের গণমাধ্যম আসলে আমার পছন্দের গণমাধ্যম আমি ওইভাবে স্পেসিফিকভাবে বলতে চাই না তবে সাংবাদিকতার দিক থেকে আপনি নিজেও এটা স্বীকার করবেন যে বাংলাদেশে স্ট্যান্ডার্ড সাংবাদিকতা বলতে প্রথম ডেইলি স্টারের কাছ থেকে আহ সেটা পাওয়া যায় অন্যান্য গণমাধ্যমগুলো করছে আহ তবে প্রথম আলো গণমাধ্যম য কিন্তু ডেলিস যথেষ্ট চেষ্টা করে কিন্তু নুর একটু হাইপোথেটিক্যালি ধরেন আহ আপনি একটি গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছেন যেটি আরেকটি গণমাধ্যম হিসেবে আমি পছন্দ করি নাই এবং সেই হিসেবে আমি মনে করেছি যে আমার আপনার কাছে যাওয়া দরকার নাই সেখানে সরকারের সিদ্ধান্ত বা সরকারের নির্দেশনার কোনো জায়গা নাই তারপরেও কি আপনি এরকমটাই মনে যে না সরকারের নির্দেশনা মতোই তারা আপনাকে আপনার কাছে আসা বন্ধ রেখেছে নাকি আপনি এরকমও মনে করতে পারেন যে তারও এটি খারাপ লেগেছে সে মনে করে যে কাউকে যারা গণমাধ্যমের গলা টিপে ধরতে চাইছে যে যেরকম গণমাধ্যমে হোক তারা ভালো লোক না এরকমও তো কেউ মনে করতে পারে নাকি না এই জায়গা থেকে ছোট একটা ঘটনা যে সরকার ভাই বলেছিলেন শুধু আন্দোলন দমন করার জন্য সরকার পুলিশকে পদায়নের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সেটাও কৃতিত্ব দেখানো হয়েছে পদায়নের ক্ষেত্রে বা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ঠিক একইভাবে গণমাধ্যমে ওই কোটা সংস্কার আন্দোলনের সময় টিভি চ্যানেলে একটা প্রোগ্রামে গিয়েছিলাম যে ক্যাপশনটা ছিল ছিল হেডলাইনটা যে ক্ষোভ কোটা না চাকরিতে প্রোগ্রামের দশ মিনিট আগে আপনার যে প্রোগ্রাম প্রডিউসার তিনি বলেছেন যে ভাই আমাদের ক্যাপশনটা চেঞ্জ করতে হচ্ছে উপারের নির্দেশ আছে তবে আপনি যা বলার তাই বলবেন সুতরাং গণমাধ্যমের উপরে যে একটা আপনার অদৃশ্য নিয়ন্ত্রণ আছে না রাজি কারণ আমি বাংলাদেশে একটি একটি টেলিভিশন আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলেছেন আমি আট বছর কাজ করেছি আপনারা সেখানে এসছেন কথা বলেছেন আমার কাছে মানে আমি জানিনা মানে এটা হইতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কেউ দেখতো না এরকম হইতে পারে আরেকটা হইতে পারে যে আমার কাছে কোনোদিন এরকম কোনো নির্দেশনা আসে নাই আমি শুনি না এরকম কোনো নির্দেশনা আমি এটা কিন্তু জোরে সোরে বলতে পারি আপনার শুধু আপনি না আপনি জানেন আপনার সহযোগী সহযোগ সহকর্মী বহুবার আমার অনুষ্ঠানে এসছেন আমি ছাত্রলীগের অনুষ্ঠানের নাম দিয়ে করছি ছাত্রলীগটি চাষ কী সেটিও তো বন্ধ হয় নাই আপনি মনে থাকবেন নিশ্চই আমার অনুষ্ঠানের নাম ছিল ছাত্রলীগটি চাষ আপনি তার মতো বল সাংবাদিক বাংলাদেশে কম রয়েছে সেটি আমরা স্বীকার করি এবং সেটি আমরা না সবাই স্বীকার করবে আপনার মতো কয়েকজন দেখেন সাহসী ভাবে এভাবে সাংবাদিকতা বাংলাদেশ থেকে করতে পেরেছে অনেকে তো সাহসী সাংবাদিকতা করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে সাংবাদিক ইলিয়াস কথা বলেন সাংবাদিক শাহেদ আলমের কথা বলেন তারপরে আপনার এই যে আপনার আরো বেশ কয়েকজন সাংবাদিক তাদের কিন্তু দেশ ছাড়তে বাধ্য করেছে সেটা তো তারাই স্বীকার করেছে হয়তো আপনাকে প্রেশার দেয়নি তাদেরকে তো দিয়েছে সুতরাং কাউকে যে দিচ্ছে না সেটিও আবার আপনি বলতে পারবেন না আচ্ছা নূর আপনাকে ধন্যবাদ আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তারপর আমরা একটু প্রযুক্তির থেকে একটু সময় চেয়ে নিচ্ছি বেসার সুমন আপনার কাছে প্রচুর মানুষ এখন কথা আপনার থেকে কথা বলতে চান আপনার আপনাকে আসলে উদ্দেশ্য করে মন্তব্য করছেন সবার একটি চাওয়া সেই চাওয়াটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি যুবলীগের আইন সম্পাদক বিরাট পদ বিরাট পদবি আপনি ইচ্ছা করলে আগের মতোই থাকতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে পরিবর্তিত হয়ে শুধু সরকারের গুণ গান গাইতে পারেন এবং আপনি যেহেতু খুব ভালো কথা বলেন আপনার আপনার পেশায় হওয়ার কারণে যুক্তি বুদ্ধি সেগুলির কোনো অভাবই কখনোই ছিল না তো আপনি সেরকমটাই করবেন নাকি আপনি আসলে কালোকে কালা এবং কালোকে কালো এবং সাদাকে সাদা বলার জায়গায় থাকবেন দেখুন আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যুবলীগ যে আমি করি এটা কিন্তু এমন না যে আমাকে বেতন দেওয়া হবে বা এখান থেকে আমি ইনকাম করবো এরকম কিছু না এটা কিন্তু আমার পেশা না কিন্তু এটা আমার আমার একটা 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 যে যে মানুষের সেবা করার নেশা ছিল এই মাধ্যমে আমি মনে যুবলীগে আমাকে আনা হয়েছে আমি ভাগ্যবান এবং এরকম একটা বড় সংগঠনের যারা আছেন তাদেরকে সাথে করে নিয়ে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই এখানে সাদা কালো যে বলার বিষয়টা এটা যুবলীগের সাথে সম্পৃক্ত না এটা আমার রক্তের মধ্যেই আছে কারণ আপনি দেখেন আমি সাদা কালো বলতে বলতেই তো এই জায়গা পর্যন্ত আসছি তো নিশ্চয়ই এটা বন্ধ করে দিয়ে আমি আমি আমার সক্রিয়তা বা যে কারণে মানুষ আমাকে পছন্দ করে এটা আপনার ডেস্টিনেশন কিনা এটা আপনার মানে গোল কিনা না মানে সাদা কালো বলতে বলতে এই জায়গায় আসলাম এবার আমি ভালো আছে এবার আমি সবকিছু রঙিন বলবো আমি 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 আপনাকে একটা কথা একটা কথা বলি জি আমি আপনি জানেন যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাকরিটাও রিজাইন করছি শুধু এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি সরকারের কাছ থেকে বেতন নেই আর যেহেতু আমি কাজ করতে পারতেছি না আবার অনেক ক্ষেত্রে আমি প্রতিবাদও করি একই সাথে বেতন নেওয়ার প্রতিবাদ করা ঠিক হবে না আমি বারবার বলছি যে যুবলীগ কিন্তু আমাকে আমাকে কিন্তু যুবলীগ কিন্তু আমাকে বেরিসের সুমনের সংযোগটিকে আমরা একটু হারালাম আমরা তাহলে একটু একটু শেষ প্রশ্নই ছিল বেশে সুমনের কাছে এটি বেশে সুমন আমাদেরকে কথা দিয়েছেন তিনি সাদা কালোকে সাদা কালোই বলতে চান আমরা একটু নূরের কাছে আসি নুরের শেষ কথা শোনার জন্য জরাম নুরুলক নূর আপনার সম্পর্কে দর্শক আপনার খুব নিকট পরিকল্পনা বা নিকট লক্ষ্য এবং একটু সামনের দিকের পরিকল্পনা বা সামনের দিকের লক্ষ্য জানতে চেয়েছেন যে আপনি আসলে কি করতে চান আমাদেরকে যদি একটু বলেন সামনের দিকে আমি একটু আউট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্ক এর কারণে তো আমি যেটা বলতে চাই দেখেন মানুষ তো অবশ্যই আমাকে বিচার করবে যে আমি সাদাকে সাদা বলতে যদি না পারি তাহলে হয়তো আমি অনেক বেশি আওয়ামী লীগের হবো কিন্তু আওয়ামী লীগের তো মানুষ যারা থাকেন তাদের তো সবাইকে নিয়েই চলতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু একটা দলের হয়ে গেলে আপনি সবকিছু পার হয়ে যাবেন আমি বারবার আপনি জানেন যে এমপি নমিনেশনের সময় আমি নমিনেশন পেপারটাও কিনে নাই আমি আমার চেয়ে একজন কোয়ালিফাইড লোককে এই পেপারটি দিয়ে দিয়েছিলাম আপনি জানেন এই লাইভটা দেখেছেন কিনা তো আমি চাই যে আপনারা আমার জন্য যারা দর্শকরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন যে মানুষ তো যে কোনো সময় নষ্ট হয়েই যেতে পারে যে কোনো পরিস্থিতিতে মানুষ বিভিন্ন কারণে হয়ে যেতে পারে আমি দোয়া চাই আপনাদের সবার কাছে যে আপনারা যে এক্সপেকটেশনটা আমার কাছে রাখেন আপনি 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 নমিনেশন পেপারটি আরেকজনকে দিয়ে দিয়েছিলেন এইবার নমিনেশন পেপারটি আর কাউকে না দিবেন এমন লক্ষ্য নাকি আপনার

যদি আমাকে কেউ বা আমার জনগণ বা আমার মানুষ যদি বা আমার নেতৃত্বে যারা আছেন তারা যদি মনে করেন যে আমি এটার জন্য ফিট তাহলে আমি বলছি না যে এটা হওয়া কোনো অপরাধ আমি মনে করি যে ভালো লোকেরই ভালো লোকেরই ভালো ভালো পদে আপনি জানেন একটা একটা খারাপ একটা ভালো পদে যদি একটা খারাপ মানুষ আসে তাহলে এই সমাজের যে কত বড় ক্ষতি হয় বরং এই যে ভালো মানুষটা থেকে এবং রাজনীতিতে না গিয়ে এই সমাজের কি কি মানে আসলে কথা বললে অনেক কথা বলতে যাবে একটা ভালো মানুষ না হয়ে যদি একটা খারাপ মানুষ সমাজে যদি গুরুত্বপূর্ণ পদে আসে তাহলে সমাজে কি কি ক্ষতি হয় আপনি কি এরকম ক্ষতির জায়গাগুলি চিহ্নিত করতে পেরেছেন যে এই জায়গায় ক্ষতি ক্ষতি আছে সেটি কি আমরা নিশ্চয় আপনার সাথে কথা হলো আমরা শুধু একটু 10 সেকেন্ডে একটু জানতে চাই যে ক্ষতির জায়গাগুলি আপনি দেখতে পার কিনা চিনতে পারেন কিনা যে এই জায়গায় ক্ষতি আছে আপনি এই আমাদের যা ক্ষতি হচ্ছে ধরেন বিভিন্ন জায়গায় যা ক্ষতি হচ্ছে ব্যাপারটা তো একই রকম এই কারণেই যে অনেক ক্ষেত্রে দেখবেন যে

শ্রমিক অধিকার পরিষদ নামে তিনটি উইং ডেভেলপ করেছি আর শর্ট টার্ম গোল হচ্ছে যে নারীদের নিয়ে একটা নারী অধিকার পরিষদ গঠন করা এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে একটা পেশাজীবী অধিকার পরিষদ গঠন করা এবং সর্বশেষ লং টার্ম লক্ষ্য হচ্ছে যে একটা গণমানুষের রাজনৈতিক দল তৈরি করা যে দলটা পরিবারতান্ত্রিক কোনো দল হবে না আমি একটা দল বা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাব এই দেশের মানুষের জন্য এই দেশের জনগণের জন্য যে যেই দলটা আমি না থাকলেও তারা কাজ করবে এবং নেলসন ম্যান্ডেলার যে আমরা ধরনের একটা ঐতিহাসিক বা তার যে একটা গ্লোরিয়াস ক্যারিয়ার দেখেছে তিনি আপনার দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নিয়েছেন অন্যদিকে সুযোগ দেওয়ার জন্য ঠিক আমরা এইভাবে একটা আইডিয়াল প্ল্যাটফর্ম বানাতে চাই যে আমরা যারা আজকের তরুণরা কাজ করছি আমাদের যে যোগ্য যদি কেউ আসে তাদের হাতে নেতৃত্ব দিয়ে প্রয়োজনে আমরা আপনার সরে যাব বা তাদের পেছনে থাকব কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করব এই সংঘাত সহিংসতা বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বিপরীতে একটা সম্প্রীতির রাজনীতি করার জন্য নুরুল হক নূর আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ হক সুমন আপনাকেও দর্শক আপনারা শুনছিলেন আমাদের তরুণ প্রজন্মের দুইজন খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নেতার কথা বেরিসে সুমন এবং নুরুল হক নূর তাদের ভিশন মিশন এগুলি আমাদেরকে জানালেন আপনারা দর্শক আপনারাও নিশ্চয়ই আপনাদের মতামত জানাতে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে সেই পর্যন্ত